আচ্ছা আমরা আগের ক্লাসটাতে মেইনলি ডিফারেন্ট কলেজ কমিশন এবং টুকটাক নিউজ পেপার সম্পর্কে পড়েছিলাম দেখো এই নোটটা আমরা আগের ক্লাসে কমপ্লিট করেছি আজকের ক্লাসটা হচ্ছে পার্ট টু মেইনলি আমরা আগের ক্লাসটাতে যেটা করেছিলাম ডিফারেন্ট কলেজ এই কলেজগুলো কবে সেট হয় কে সেট করেন এবং আলটিমেটলি নিউজ আমরা তিন চারটে নিউজ পেপার জাস্ট পড়েছিলাম এবং কমিশন অ্যান্ড অ্যাক্ট যেটা কবে চালু হয় কে চালু করেন এবং তার মেইন রেকমেন্ডেশান কী ছিল এটা আর তোমার এডুকেশনাল অ্যাক্টের মধ্যে চার্টার্ড অ্যাক্ট এবং মেকলেমেনিট ছিল তাই এবং এটাকে মুখস্থ করার জন্য আমি তোমাকে শর্ট ফর্মও শিখিয়ে দিয়েছিলাম যেমন এখানে শিখেছিলাম দুটো ডি যখন ডি এর সংখ্যা বাড়ছে তখন নিউজ পেপারের লেন্থ বাড়ছে যেমন দুটো ডি মান্থলি একটা ডি উইকলি নো ডি ডেইলি বলেছিলাম না দিক দর্শন দুটো ডি সমাচার দর্পণ একটা ডি এবং সংবাদ প্রভাকর কোনো ডি নেই তাই ডেইলি তাহলে এরমভাবে তোমাকে কিছু শর্ট ফর্ম শিখিয়েছিলাম এখানেও আমি অনেকগুলো শর্ট ফর্ম তোমাকে আমি শিখিয়ে দিয়েছিলাম তাই না যে কি করে মনে রাখবে যেমন একটা ফর্ম হচ্ছে বাংলা ম্যাট প্লে আসিকি সঙ্গ ইন ফোর্ট কলেজ এরকম অনেক কিছু বলে আমি এই টপিকটা মোটামুটি সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট তোমাকে ক্লাসেই মুখস্থ করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম ইভেন এখানেও তোমাকে শর্ট ফর্ম দিয়ে শিখিয়েছিলাম এখানে দেখো চার 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 দুই দুই সাত সাত শর্ট ফর্ম শিখিয়েছিলাম ঠিক আছে তো এটা ছিল আমাদের ফার্স্ট পার্ট যেখানে আমরা কলেজ কমিশন ইত্যাদি মোটামুটি একটা ইনফরমেশান দেখার চেষ্টা করেছি এর সঙ্গে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার এই পার্টটা এটাকে আমরা বলছি সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট এটা মেইনলি আইএনএম মেন্সের পার্ট তো আমি ব্যাচেই এটা করিয়ে দেই তো অন্যান্য ব্যাচে আমি এটা লেখাতাম তোমাদের ব্যাচে আমি নোটটা তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে কি করা হয়েছে দেখো মেইনলি তুমি খেয়াল করেছো যে আগের ক্লাসটাতে আমরা কলেজ পড়েছি আগের ক্লাসটাতে আমরা শুধু কলেজ পড়েছি নিউজ পেপারে মাত্র তিনটে কি চারটে নিউজ পেপার পড়েছিলাম এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে যত প্রকার নিউজপেপার অ্যান্ড বুকস আজ অবদি এ এসছে প্রিলি এবং মেনসে যত প্রকারের নিউজপেপার এবং বুকস আজ অবদি এ এসছে সেগুলোর এটা লিস্ট আমরা করে দিয়েছি এবং এই নোটটা তৈরি হতে প্রায় তিন থেকে চার বছর সময় লেগেছে কেন কারণ ডব্লুবিসিএসের এমসিকিউ সলভ করা হয়েছে যখনই একটা আমরা নিউজপেপার পেয়েছি তখনই সেটাকে আমরা এখানে অ্যাড করেছি আস্তে 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 করে আমি যখন নিজে ডবলিসি পড়তাম সেই এই নোটটা তৈরি করা হয় এবং এই নোটটা রিসেন্টলি তৈরি করা হয়েছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হচ্ছে ঠিক আছে তো দেখো এই জিনিসে একবার দেখে নাও নিউজ পেপার অ্যান্ড বুকস আমরা কি করেছি লেফট সাইডে নিউজ বা বুকসের নাম রেখেছি এবং তার অথর বা এডিটারকে সেটাকে আমরা লেখার চেষ্টা করেছি যেমন একটু মুখস্থ করতে হবে এগুলো তোমাদের এবং এগুলো সবটাই ডব্লু বিশেষ এ আশা করছেন প্রত্যেকটা ডবলু বিশেষে এসছে ফলে এগুলোর একটাকেও তুমি বাদ দিতে পারবে না যেমন ভেন গার্ড বা ভেনে গার্ড বলা হয় এম রয়ের লেখা দেখো নিউ ল্যাম্প অফ গোল্ড বা নিউ ল্যাম্প অফ ওল্ড এটা গোল্ড নয় অ্যাকচুয়ালি ওল্ড ঠিক আছে এটা কার লেখা অরবিন্দ ঘোষের লাইভ ডিভাইন এটাও অরবিন্দ ঘোষের লেখা ভারত মাতা প্রচুরবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে অজিত সিংয়ের লেখা দিগদর্শন মার্সম্যানের যেটা তোমরা আগের নোটটাতে পড়েছ দিগদর্শন দেখো মারাঠা এবং কেশরী কেশরী এবং মারাঠা এটাও কেশরী লিখে রাখতে পারো কেশরী তাহলে মারাঠা এবং কেশরী এই দুটোই এডিটারকে বিজি তিলক দেখো এখানে নিউজপেপার এবং বুকসকে আমরা কম্পাইল করে দিয়েছি আলাদা করে যে এটা নিউজ পেপার এটা বুকস কেন নিউজ পেপার আমরা একসাথেই রেখেছি দেখো বন্দে মাতরম এটা প্যারিস থেকে পাবলিশ করেছিলেন যে জার্নালটা মাদাম কামা এবং মাদাম কামা সম্পর্কে তোমরা পড়বে ঠিক আছে মাদাম কামা সম্পর্কে পড়বে কোথায় যখন আমরা রেভলিউশনারি অ্যাক্টিভিটিস পড়বো আউটসাইড ইন্ডিয়া তখন আমরা ভিকাজি রুস্তম কামা বা যাকে ম্যাডাম কামা বা মাদাম কামা বলা হয় যাকে বলা হয় রেভলিউশনারি অ্যাক্টিভিটিসের মা মাদার অফ রেভলিউশনারি অ্যাক্টিভিটিস ঠিক আছে জননী মানে মহিলা যার ভেতর থেকে রেভলিউশানটা প্রথম চলে আসে দেখো এটা কি হবে তোমার এটা অ্যাকচুয়ালি আনন্দ বাজার হয়ে গেছে আর অমৃত বাজার হবে এম আর আই টি এ বিএেডে আর অমৃত বাজার পত্রিকা এর ফাউন্ডার কে শিশির কুমার ঘোষ নেক্সট দেখো এবং বসুমতি তার এডিটার এটা হচ্ছে বেঙ্গালি উইকলি জার্নাল এটাও ডবলিউ বিসিএস এসেছিল বারিন ঘোষের এটাও আমরা পড়বো যখন রেভলিউশনারি অ্যাক্টিভিটিস পড়ব পারিন ঘোষের নাম পড়বো আমরা যুগান্তর দল তখন আমরা পড়ব ঠিক ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটা কে লিখেছেন আবুল কালাম আজাদ আল হিলাল আবুল কালাম আজাদ ইন্ডিয়া অপিনিয়ন গান্ধীজি দেখো সন্ধ্যা সন্ধ্যা পত্রিকা এটা যে কতবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে তার কোনো ইয়ত্তা নেই ব্রহ্মবান্ধব উপাধ্যায় সঞ্জীবনী কৃষ্ণ কুমার মিত্র দেখো এটা কি তোমার ভারত শ্রমজীবী এটাও আমরা পড়ব যখন লেবার মুভমেন্ট পড়ব আইএনএম এ ঠিক আছে শশীপদ ব্যানার্জি তিনি প্রথম শ্রমিকদের একত্রিত করেছিলেন তার এই পত্রিকার মাধ্যমে ভারত শ্রমজীবী ঠিক আছে লেবার মুভমেন্টে আমরা পড়বো ইন্ডিয়ান মুসলমান অনেকবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে উইলিয়াম হান্টার সাবিত্রী এই যে পোয়েম এটা পোয়েম এই পোয়েমটা লিখেছেন কে অরবিন্দ ঘোষ স্ক্যাপচার ফ্লুইট এটা কার লেখা সরোজিনী নাইডু অনেকবার পরীক্ষায় সবই ডবল এ আসা করছেন এবং তোমাদের পরিশ্রমটাকে আমি সহজ করে দিলাম যে সমস্ত ডব্লু এ আসা নিউজ বুকস পোয়েম ইত্যাদিগুলোকে এক জায়গায় নিয়ে আসায় দেখো কুদি আরাসু যেটা উনিশশো সাল সালটাও ডব্লিউ বিসিএস এসছিল কে রামসামি নায়কার এনাকেও আমরা পড়ব এর পরের ক্লাসে সোশিও রিলিজিয়াস মুভমেন্ট যখন আমরা পড়বো নেক্সট ক্লাসেই আমরা পড়বো সেখানে আমরা ইভি রামস্বামী নায়িকারের সম্পর্কে পড়ব যার বিখ্যাত একটা জার্নাল হচ্ছে কুদি আড়শ সোমপ্রকাশ তার এডিটার কে ছিলেন এটার এডিটার হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এদিকে দেখো মহাযাত্রা এটাও বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে রাধানাথ রয় দেখো গ্রেন অফ ওয়েলথ এটা হচ্ছে তোমার দাদাভাই নৌরজি এর কনসেপ্টটা কি বলো তো এই যে ভা ব্রিটিশরা ভারতে এসছে আসার পরে ভারতীয়দের যে তোমার ধন সম্পদ ওয়েলথ এইগুলো ব্রিটিশরা ইন্ডিয়া থেকে নিয়ে চলে গেছে তো এটা কি হয়ে গেছে ড্রেন আউট হয়ে গেছে ফ্রম ইন্ডিয়া তাই ব্রিটিশরা যে ইন্ডিয়ানদের ওয়েলথটাকে ধ্বংস করেছে সেটাই এই বইতে লেখা রয়েছে ড্রেন অফ ওয়েলথ নীল দর্পণ এই বইটা হচ্ছে দীনবন্ধু মিত্র নেক্সট হচ্ছে তোমার দা হিন্দু এই বইটা এস সুব্রমণিয়া ডব্লু বিশেষ মেন্স টু থাউজেন্ড এইটিনের কোর্শেন দেখো এটা তো একটু আগেই দেখলাম কুদি আরাশু এটা একটা তামিল জার্নাল কুদি আরাশু একটু আগেই পড়েছে এটা কপি হয়ে গেছে একবার এসছিল তাহলে কি কত সাল আর একবার এসেছে তোমার কে ফাউন্ডার আরেকবার এসেছে তামিল জার্নাল তাহলে তিনটে কোশ্চেন যেটা একটা তামিল ভাষায় লেখা কে লিখেছেন কত সালে লিখেছেন দেখো তিনটেই আমার ইনফরমেশন এখানে রয়েছে স্পিরিট অফ দেখো সৈয়দ আমির আলী গুলামগিরি জয়তিবা ফুলে এটাও আমরা নেক্সট ক্লাসেই পড়বো সোশ্য রিলিজিয়াস মুভমেন্টে ইভি রামস্বামী নায়কারের সাথেই পড়বো এই জয়তিবা ফুলের সম্পর্কে দেখো দ্য ইন্ডিয়ান অর অফ ইন্ডিপেন্ডেন্স ভিডি সাভারকার নিশ্চয়ই তোমরা এটা পড়েছ রিভল্ট অফ এইটিন ফিফটি সেভেনের যে বুকসগুলো ছিল সেখানে এই বইটা ছিল না দ্য অর অফ ইন্ডিপেন্ডেন্স রাস্ট গাফতার কে দাদাভাই নৌরজি এইটাও আমরা পড়বো সোশীয় রিলিজিয়াস মুভমেন্টে দাদাভাই নৌরজি কিন্তু ডব্লিউ এ যেন দাদাভাই নৌরজির নাম দেয়নি এনার ভাইয়ের নাম দিয়েছে দাদাভাই ফারদঞ্জি নৌরোজি ঠিক আছে তো ফারদঞ্জি নৌরজি দিয়েছে তো সেটাকে ঠিক করতে হবে তো দেখো এনার নাম না দিয়ে এনার নাম দিয়েছে তো এটাও অ্যানসার দিতে পারে তাই জন্য দুটো নামই লিখে রেখেছি আমরা দেখো দ্য নেশান ভয়েজ দ্য নেশান ভয়েজ এটা তোমার চক্রবর্তী রাজা গোপালাচারী বম্বে ক্রনিকাল ফিরোজ শাহ মেহতা দেখো ইয়ং ইন্ডিয়া এম কে গান্ধী অন্ধের নাগরী অনেকবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে হরিশ্চন্দ্রের লেখা ভারতেন্দ্র হরিশ্চন্দ্র দেখো বর্তমান ভারত এই বইটা তো আমি নিজেই পড়েছি স্বামী বিবেকানন্দের এই বই আমার কাছে আছে বর্তমান ভারত ইন্ডিয়া ডিভাইডেড রাজেন্দ্র প্রসাদ দেখো ইন্ডিয়ান সোশিওলজিস্ট এটা একটা জার্নাল এটাও আমরা পড়ব শ্যামজি কৃষ্ণ বর্মা এই যে বললাম না মাদাম কামা একটু আগে আমরা পড়েছিলাম না প্যারিস থেকে বন্দে মাতরম এই জার্নালটা পাবলিশ করেন মাদাম কামা এই মাদাম কামা হচ্ছে শ্যামজি কৃষ্ণ বর্মার শিষ্য ঠিক আছে তো ওনার অনুপ্রেরণায় বা উনি অনুপ্রেরণা দিয়েছিলেন এই তোমার ম্যাডাম কামাকে বা মাদাম কামা বা রুস্তম কামাকে তোমার এই রেভলিউশনারি অ্যাক্টিভিটিসটা ওনার মনের মধ্যে জাগরণ করার অনুপ্রেরণা ওখান থেকেই তিনি কিন্তু পেয়েছিলেন এবং এই ম্যাডাম কামাই কিন্তু স্টুয়ার্ট গার্ডে প্রথম ইন্ডিয়ান পতাকা উত্তোলন করেছিলেন মানে ভাবলেও অবাক লাগে যে দেশ সম্পর্কে যে প্রেম বা দেশের প্রতি ভালোবাসা কতটা গভীর বা হতে পারে ইন্ডিয়া অ্যান্ড দা ওয়ার্ল্ড জওহরলাল নেহেরু আর কনকোয়েস্ট অফ সেলফ এম কে গান্ধী আর নিউ ইন্ডিয়া অ্যানিভেশন তাহলে এই বইগুলো বা জার্নালগুলো এগুলো কিন্তু তোমার পরীক্ষায় কোশ্চেন দেয় এবং এগুলো তোমাকে পড়তে হবে আচ্ছা নেক্সট এখানে কিছু অনলাইন আর অ্যাড করা আছে যেগুলো পরীক্ষায় কোশ্চেন দিয়ে থাকে বা এস সেগুলোকে আমরা অ্যাড করেছি যেমন এখানে বলছে বুক অফ স্বামী দয়ানন্দ সরস্বতী দয়ানন্দ সরস্বতীর অনেকগুলো বই রয়েছে তিনটে বই পরীক্ষায় এসছে তাই একটা লোকের সাপেক্ষে আমি এক জায়গায় লিখে দিয়েছি সত্যার্থ প্রকাশ বেদ প্রকাশ বেদবার্ষ্য ভূমিকা তো বেদ নিয়ে মোটামুটি যা কথা সবই প্রায় দয়ানন্দ সরস্বতী লিখেছে স্বামী বিবেকানন্দের লেখা বই কি বর্তমান ভারত যেটা তুমি একটু দেখেছো এছাড়া ঠিক আছে এটা হচ্ছে তোমার আলটিমেটলি বুক অব স্বামী বিবেকানন্দ এরপরে দেখো একটা বলছে হু স্টার্টেড দ্য ফার্স্ট ইংলিশ নিউজপেপার ইন ইন্ডিয়া অ্যান্সার কি আগাস্তাস ইকি যেটা তুমি নিশ্চয়ই তোমার এখানে পড়েছিলে দেখো না এখানে পড়া হয়নি এই যে আগাস্টা সিকি পড়েছ বেঙ্গাল গেজেট তাহলে কে প্রথম ইংলিশ নিউজ পেপার চালু করেন আগাস্টা সিকি নেক্সট দেখো নেম অব দ্য ফার্স্ট বেঙ্গালি নিউজ পেপার সমাচার দর্পণ এটাও তুমি পড়েছ সমাচার দর্পণ আগের নোটে হু ট্রান্সলেটেড নীল দর্পণ ইন ইংলিশ এটা যে কতবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে এবং বহুবার মানে বলতে পারো যে ভুল হয়েছে দেওয়া বিসিএস এর কোয়েশ্চেনে দুটো অ্যান্সারই পাবে জেমস লং এবং মধুসূদন দত্ত মধুসূদন দত্ত জেমস লং অ্যান্ড মধুসূদন দত্ত আচ্ছা তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে যে কেন দুটো নাম জেমস লং কিন্তু প্রথম নীল দর্পণের ইংলিশ ট্রান্সলেট করেন তাহলে ফার্স্ট প্রেফারেন্স কে হবে ফার্স্ট প্রেফারেন্স হবে জেমস লং অ্যান্ড সেকেন্ড প্রেফারেন্স হবে এই মধুসূদন দত্ত ঠিক আছে যদি অপশানে জেমস লং থাকে জেমস লং টিক করবে অপশানে মধুসূদন দত্ত থাকে মধুসূদন দত্ত টিক করবে দুটোই থাকে তো জেমস লংকে কে টিক করবে এটা নিয়ে বহুত কনফিউশন আছে পিএসসি অ্যাকচুয়ালি যে কোন অ্যান্সারটা নেয় সেটা আমরা নিজেরাও জানি না ক্লিয়ার দেখো নেম দ্য জার্নাল হু হোল হার্টেডলি চ্যাম্পিয়ন দ্য কজ অফ ইন্ডিগো মুভমেন্ট আচ্ছা আমরা সবাই জানি ইন্ডিগো মুভমেন্টের ইতিহাস আমরা জানতে পারি হরিশ মুখার্জির বই থেকে হরিশ চন্দ্র মুখার্জি ঠিক আছে দ্য হিন্দু প্যাট্রিয়ট নেক্সট দেখো হু ওয়াজ দ্য পেইন্টার অফ দ্য ফেমাস ভারত মাতা ভারত মাতার পেইন্টারকে অবনীন্দ্রনাথ ঠাকুর অনেকবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে নেক্সট দেখো হু ওয়াজ তুমি পরে পাবে লিবারালস হচ্ছে তোমার তোমার একটা গ্রুপ বা একটা পার্টি লিবারাল তো এদের একটা মেইন নিউজ পেপারই ছিল লিডার তো মাউথ পিস অফ লিবারালস বলা হচ্ছে কাদের মাউথ পিস অফ লিবারালস মানে হচ্ছে যারা এই লিবারালসটা তাদের এই লিডার নিউজ পেপারের মাধ্যমে প্রকাশ করতেন তাই এটাও এসছিল সেই জন্য বলা হয়েছে যে পার্টি তাদের মাউথপিস বা তাদের যে হোয়াট ইজ দা নেম অব দা বেঙ্গালি মান্থলি ফাউন্ডেড এন্ড এডিটেড বাই বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি ইন এইটিনটি থ্রি বঙ্গদর্শন তাহলে বঙ্গদর্শন হচ্ছে কাল লেখা বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির কত সালে 1873 সেভেন্টি ঠিক আছে এটা হচ্ছে বেঙ্গালি মান্থলি জার্নাল এইভাবেই এসছিল তাই ডব্লিউ এ আমরা আমরা আমাদের নোটসে এইভাবে অনলাইনের আকারে অ্যাড করে দিয়েছি দেখো হু ইজ নোন অ্যাজ দ্য ক্রিয়েটার অফ মডার্ন হিন্দি লিটারেচার আচ্ছা হিন্দি লিটারেচারের ক্রিয়েটার মডার্ন ক্রিয়েটারকে এই হরিশ্চন্দ্র আমরা হরিশ্চন্দ্রের এটা দেখেছি আন্ধের নাগরী আন্ধের নাগরী হরিশ্চন্দ্র যাকে কি বলা হয় ক্রিয়েটার অফ মডার্ন হিন্দি লিটারেচার ইজ ইজ বুক বুক অফ অফ ডিপেক্টিং প্লাইট ইন্ডিগো কাল্টিভেটর দেখো নিনজা পাঞ্জা এটাও ডাব্লিউ বিসিএস এর কোশ্চেন যে ইন্ডিগো কাল্টিভেটারের যে প্লাইট বা প্লিট মানে এই যে ফাইট বা মামলা ইন্ডিগো কাল্টিভেটারদের নিয়ে সেটা আমরা আরেকটা বই সম্পর্কেও জানতে পারি হরিশ্চের বই সম্পর্কে হরিশ মুখার্জির বই জানতেই পারছি বাট নিনজা পানজা বই থেকেও আমরা জানতে পারছি এটা ডব্লুবিসিএস মেন্স টু থাউজেন্ড সেভেন্টিনের ঘরশন নিনজা পানজা বই থেকে জানতে পারি বোঝা গেল তাহলে এই যে পার্টটা এই পার্টটা হচ্ছে তোমার ডব্লুবিসিএস এ আশা বুকস অ্যান্ড নিউজপেপার আচ্ছা এই যে যে তোমার কলেজ অ্যান্ড কমিশন এখান থেকে আমি তোমাকে আগের দিন বলেছিলাম যে আরও দু একটা ইনফরমেশান একটু অ্যাড করে দেবো আমরা ঠিক আছে আচ্ছা তো দেখো যে কলেজটা আমরা আগের দিন করেছিলাম ঠিক আছে কলেজের যে পোর্শানটা এখানে আমি বলেছিলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটি সম্পর্কে একটু ডিটেলে কয়েকটা ইনফরমেশান একটু লিখিয়ে দেবো তোমাদের ঠিক আছে তো একটু লিখে নাও তো ক্যালকাটা ইউনিভার্সিটি সম্পর্কে हेडिंग करो कलकत्ता यूनिवर्सिटी मैं नोटेर उल्टे दिखे ही लिखे रखो कलकटा यूनिवर्सिटी कलकटा यूनिवर्सिटी ठीक है जा? देखो फर्स्ट पॉइंट लिखो फास्ट सेंसलर फास्ट सेंसलर सी एच ए एन सी ई एल एल ओ आर फास्ट सेंसलर কে লর্ড ক্যানিং লর্ড ক্যানিং ঠিক আছে সেকেন্ড পয়েন্ট লেখো ফার্স্ট ভাইস চ্যান্সেলার ফার্স্ট ভাইস স্যান্সেলার কে হবে উইলিয়াম কোলভিল ডবলু আই এল এল আই ইউএম উইলিয়াম কোলভিল নম্বর থ্রি ফার্স্ট ইন্ডিয়ান ফার্স্ট ইন্ডিয়ান ভি সি ফার্স্ট ইন্ডিয়ান ভাইস চ্যান্সেলর কে হবে স্যার গুরুদাস জি ডবলো আর ডবলো ডি এ এস এই বানানটাই লেখে গুরুদাস ব্যানার্জি স্যার গুরুদাস ব্যানার্জি তাহলে প্রথম চ্যান্সেলর কে প্রথম ভাইস চ্যান্সেলার কে আর প্রথম ইন্ডিয়ান ভাইস চ্যান্সেলার কে পরীক্ষায় করছেন দেয় নেক্সট গ্র্যাজুয়েট ফার্স্ট গ্রাজুয়েট ফার্স্ট গ্র্যাজুয়েট যদুনাথ বোস জে এ টি ইউ এন এ টি এইচ যদুনাথ বোস আরেকজন লেখ বঙ্কিমচন্দ্র বি এ এন কেআইএম সি এইচ এ এন দুজন যদুনাথ বোস এন্ড বঙ্কিমচন্দ্র ঠিক আছে अच्छा लेखो फास्ट फीमेल ग्रेजुएट फास्ट फीमेल ग्रेजुएट फास्ट फीमेल ग्रेजुएट के, -के दूजन कादम्बिनी কে এ ডিএম বিআইএনআই কাদম্বিনী গাঙ্গুলি কাদম্বিনী গাঙ্গুলি আরেকজন লেখো চন্দ্রমুখী বসু সি এইচ এ এন ডিআরএ এম ইউ কে এইচআই চন্দ্রমুখী বসু চন্দ্রমুখী বসু ক্লিয়ার ফার্স্ট ফিমেল গ্র্যাজুয়েট চন্দ্রমুখী বসু আচ্ছা সালটা কত এইটিন এইটটি ফোর এইটিন এইটটি ফোর আর কয়েকটা পয়েন্ট জাস্ট একটু আর হিসাবে লিখে রাখো এই নোটে অ্যাড করে নাও ঠিক আছে এটা হচ্ছে আপডেটেড পোর্শন লেখো ফার্স্ট ফার্স্ট ন্যাশনাল ফার্স্ট ন্যাশনাল न्यूज़ न्यूज़ एजेंसी, एजेंसी, फास्ट फास्ट नेशनल नेशनल न्यूज़ एजेंसी ऑफ़ इंडिया, फास्ट नेशनल न्यूज़ एजेंसी ऑफ़ इंडिया, द फ्री प्रेस द फ्री प्रेस ऑफ़ इंडिया द फ्री प्रेस ऑफ़ इंडिया द फ्री प्रेस ऑफ़ इंडिया हम फास्ट नेशनल न्यूज़ एजेंसी नेक्स्ट पॉइंट लिखो गुरुकुल यू आर यू के यू एल वाज फाउंडेड वाज फाउंडेड फाउंडेड वन फाउंडेड ऑन फाउंडेड ऑन फोर मार्च 1902 जीरो टू बाई আর্য সমাজ বাই আর্য সমাজ মিশনারিজ এম আই এস এস আই ও এনএর ওয়াই আর্য সমাজ মিশনারি স্বামী স্বামী শ্রদ্ধানন্দ এস এইচ আর এ ডি ডিটি এইচ এ এ এন ডি এ স্বামী শ্রদ্ধানন্দ হু ওয়াজ হু ওয়াজ দা হু ওয়াজ দ্য ফলোয়ার অফ দয়ানন্দ সরস্বতী দয়ানন্দ সরস্বতী দয়ানন্দ সরস্বতী উইথ দ্য সোল এম উইথ দা সোল এম উইথ দ্য সোল এম টু

বা গুরুকুল এটাকে কে চালু করেন স্বামী শ্রদ্ধানন্দ উনিশশো দুইতে ফোর্থ অফ মার্চ যিনি ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতীর একজন ফলোয়ার যার মেইন উদ্দেশ্যই ছিল অতীতে যে গুরুকুল সিস্টেম ছিল সেই সিস্টেমটাকে আবার রিনিউ করা বা পুনরায় রিভাইভ করানো লাস্ট পয়েন্ট লিখে রাখো লাস্ট পয়েন্ট লেখো বিশ্বভারতী বি আই এস ভিএ ভারতী বি এইচ এ আর টি আই বিশ্বভারতী ইজ দ্য ফার্স্ট ফ্রি ইউনিভার্সিটি বিশ্বভারতী ইজ দ্য ফার্স্ট ফ্রি ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া ইন ইন্ডিয়া কমপ্লিটলি কমপ্লিটলি

ইন্ডিপেন্ডেন্টলি তৈরি হয় এবং গভর্নমেন্টের কাছে কোনো এড নেয় না বা কোনো গ্র্যান্ট নেয় না বা কোনো অনুদান নেয় না ঠিক আছে তো সেটা কি হবে বিশ্বভারতী হবে অ্যান্সার এই হচ্ছে আমার মোটামুটি ইনফরমেশান তাহলে কলেজ কমিশনের চ্যাপ্টারটা শেষ হলো আমরা দেখো কি কি ইনফরমেশান তোমাদের দিয়েছি প্রথমত একটা নোট দিয়েছি যেটা আমাদের প্রধান নোট সেখানে আমরা কি কলেজ তার লিস্ট পড়েছি তারপরে চারটে নিউজ পেপার সেটা পড়েছি যেগুলো না পড়লেই নয় আর কমিশন অ্যান্ড অ্যাক্ট পড়েছি এটা হচ্ছে আমাদের নোট এর সঙ্গে আমরা কি করলাম এর সঙ্গে আমরা একটা মেন্সের নোট অ্যাড করে দিলাম যেখানে আজ অব্দি ডব্লু প্রিলিমস এবং মেন্সে যত বুকস অ্যান্ড নিউজ পেপার এসছে তাকে আমি এক জায়গায় তোমাদের অ্যাড করে দিয়েছি নিউজ পেপার বা জার্নাল প্লাস আমরা এই নোটটাকে একটু আপডেট করে রাখলাম কি ক্যালকাটা ইউনিভার্সিটি সম্পর্কে আমরা ডিটেলে পড়াশোনা করলাম আর কিছু অনলাইন আর অ্যাড করে দিলাম তাহলে দুটো ভিডিওর মাধ্যমে কিন্তু পুরো জিনিসটা তোমরা পাচ্ছো ক্লিয়ার তাহলে রেকর্ডিংস অফ করে দিচ্ছি